নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। লাউর ফতেপুর রমানাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা পরিষদের অভিষেক ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর রমানাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা পরিষদের অভিষেক ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা আজ শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইস্ট ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান সমাজসেবক ও শিক্ষাবিদ মোহাম্মদ আওলাদ হোসেন। অত্যন্ত কঠিন সময়ে আমাদের বয়সন্ধিক কালের যে সময়টা, এই সময়টা শিক্ষার্থীরা অনেক কিছুই নিতে পারে না, তাদের সাইকোলজিক্যাল কিছু প্রবলেম থাকে, তাদের খুব কাছাকাছি গিয়ে পড়াশোনার ব্যাপারগুলো নিয়ে আলাপ করতে হয়। পড়াশোনার ব্যাপারে গার্ডিয়ানদের হাতে যেন, আমি যে কথাটা আগে বলেছিলাম, যে কথা অনেক কুইজ করে বলতে হচ্ছে, রেজাল্ট দেওয়ার সময় সবসময় শিক্ষার্থীদের হাতে রেজাল্ট না দিয়ে গার্ডিয়ানদের হাতে রেজাল্ট দিলে ভালো হয়। বছরে দুইবার, অ্যাটলিস্ট বছরে দুইবার শিক্ষা, আমি অভিভাবকদের সাথে, অভিভাবকদের কাছে রেজাল্ট দিতে পারলে অভিভাবকরা তা সার্থক মনে করবে এবং অভিভাবকেরা শিক্ষকদের সাথে মত বিনিময় করতে পারলে অনেক ভালো কিছু আমরা করতে পারবো বলে বিশ্বাস করি। আর আরেকটা কথা হলো শিক্ষক এবং শিক্ষার্থী, ডেডিকেটেড ডিভোটি সিনসিয়ার টিচার যদি থাকে তাকে কোনো কিছু গাইড করার দরকার পড়ে না। বাট বিশ্বাস করতে কষ্ট হয়, ডেডিকেটেড ডিভোটি এবং সিনসিয়ার টিচার পাওয়া আসলেই কঠিন। নারী শিক্ষায় এই অত্র বিদ্যালয়টি দীর্ঘ 50 বছর যাবৎ এই এলাকার অবদান রেখে আসছে এবং বিভিন্ন গুণীজনেরা এই বিদ্যালয়ের দায়িত্ব ইতিমধ্যে ইতিপূর্বে পালন করেছে। আমি তাদেরকে ব্যর্থ বলবো না, তারা হয়তো তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি। আমি আরেকটা জিনিস ঘোষণা দিতে চাই উপস্থিত সকলের প্রতি, আমাদের এই আরএমটি উচ্চ বালিকা বিদ্যালয়ে যত শিক্ষক কর্মচারী আছে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো মান অভিমান নেই এবং আমাদের মধ্যে শিক্ষকদের মধ্যে কোনো শত্রুতা নেই। আমরা সকলে ভাই ভাই হয়ে এবং পরিচালনা পরিষদ সহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কীভাবে এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটিকে এবং এই অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারবো। আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবেদন করিম, আপনারা জানেন যে করোনা পূর্ববর্তী মুহূর্তে আমাদের সকল প্রাথমিক সেক্টর, আমাদের মাধ্যমিক সেক্টর এবং উচ্চ মাধ্যমিক সেক্টরের সকল পর্যায়ে কর্মকর্তাদেরকে নিয়ে বারবার মত বিনিময় করেছে, আমরা যেন আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে পারি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদুল ইসলাম লিটন, নবীনগর ইচ্ছামী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম, জিনতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রবিউল আওয়াল রবি, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু মুসা, ফতেপুর কমলাকান্ত গুরুচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাল মাসুম, লাউর ফতেপুর রমানাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম মালু, লাউর ফতেপুর রমানাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলামিন খান সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন সহকারী শিক্ষক রিপন খান। আপনার স্কুলে পড়াইতেছেন, প্রাইভেটে পড়াইতেছেন, সারা বছর পড়তেছে, তারপরে কি আবার পাস নাই, আবার প্রাইভেটে দেখা যাইতেছে কি একদম 100% হাজির, একদম প্রাইভেটের যে ঘরটা এই ঘরটাতে আর একজন লোক একটা ছাত্র বসার মতো কোনো সুযোগ থাকে না। আবার আমাদের স্কুলের টেবিলগুলি দেখা যাইতেছে পিছনে বেঞ্চগুলিতে কোনো ছাত্রই নাই, তাহলে এই অবস্থা কেন, কারণ কি, এটার জন্য কি আমরা দায়ী না অভিভাবকরা দায়ী না শিক্ষার্থী দায়ী, এটা তো খুঁজে বের করতে হবে, এটা কারণটা কোথায়, এটা তো খোঁজার সময় আসছে। এখন তো পিঠ দেয়ালে দেখছে, এখন তো না বলার পারা যায় না, প্রাইভেট কইরা বাড়িতে চলে যাবে, শিক্ষার্থী বাড়িতে যাওয়ার পরে মা বাবাও বলে না যে তুই যে প্রাইভেট করে এসে বলে স্কুলে যাচ্ছ কেন, আবার যেই শিক্ষকের কাছে পড়তেছে সেই শিক্ষকও বলে না তোমরা প্রাইভেট করে চলে যাও, আমাদেরকে তো প্রধান শিক্ষকরা রাগারেই করে তোমরা স্কুলে যাও না কেন, প্রধান শিক্ষকের রাগ আমাদের সহ্য করতে হয়, ওই শিক্ষকও বলে না। অথবা কোনো কোনো সময় শোনা যায় যে আবার অনেকে নাকি বলে, এটা আমি জানি না, এটা মিথ্যা হতে পারে,
এমন অনেক প্রাইভেট টিউটর নাকি বলে যে স্কুলে যাবি কিন্তু প্রাইভেটে তো যথেষ্ট পড়াইছে, স্কুলকে কি করবি? আমার বিনীত অনুরোধ থাকবো, আপনি ভালো শিক্ষা চান, আগে আপনার মেয়ে যত সময় স্কুলে আসছে কিনা এটা নিশ্চিত ব্যবস্থা করা। দ্বিতীয়ত আমার মেয়েটা স্কুলটা যতটা সময় ছুটি দেয়, যতটা সময় আমার বাসায় ফিরে আসার কথা ঠিক তত সময়ের মধ্যে সে বাসায় ফিরছে কিনা। শিক্ষাকে তার লক্ষ্যে পৌঁছিয়ে নিতে হলে প্রথমত আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটা হলো ছাত্র, শিক্ষক, অভিভাবক। এই ত্রিমুখী ব্যক্তির যখন সমন্বয় ঘটবে তখনই আমরা শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো বলে আমি মনে করছি। বিগত দিনে যারা এই দুটি প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন তারাও তাদের দায়িত্ব যথাযথভাবেই পালন করেছেন আমি মনে করি, কিন্তু নতুন হিসেবে জাকির হোসেন সাদেক সাহেব, আব্দুল্লাহ মাসুম সাহেব দায়িত্ব নিয়ে, এর পূর্বে আমাদের সৌদি ভাই আল্লাহ সাহেবও দায়িত্ব নিয়েছিলেন, তারা কিন্তু প্রমাণ করতে পেরেছেন আসলে ওনারা পারে, পারবেও। আমি প্রধান শিক্ষককে আমি বলবো এই আমি উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষা শিক্ষিতা কোন ছাত্রছাত্রী যদি লেখাপড়া করতে গিয়ে তাদের কোনো সুবিধা অসুবিধা কোনো প্রয়োজন হয় তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আমি সহযোগিতা করব, ইনশাআল্লাহ আমাকে জানাবেন। শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং ম্যানেজিং কমিটি, এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষক এবং অভিভাবক, যারা প্রত্যেকে নিজ নিজ স্থানে একজন শিক্ষক তার শিক্ষার্থীকে তার অবস্থান থেকে অনেক ভালো জায়গায় দেখতে চায়। পৃথিবীর সকল মা বাবা নিজের অবস্থান থেকে তার সন্তানকে তার চেয়ে ভালো জায়গায় দেখতে চায়, প্রতিযোগিতায় আর কেউ দ্বিতীয় হতে চায় না, শুধু শিক্ষক এবং সন্তানরাই হাঁটতে জানেন তাদের সন্তানের কাছে, তারা যেন আরও বড় ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। আর ম্যানেজিং কমিটির যারা সভাপতি সহ যারা সদস্যরা আছেন ওনাদের যে চিন্তা, ওনারা প্রত্যেকেই ভাবেন তার প্রতিষ্ঠানটা যেন সমস্ত এলাকার মধ্যে এক নম্বর প্রতিষ্ঠানে পরিগণিত হয়। তিনজনের বক্তব্য ঠিক আছে, সমস্যা কোথায়? ছাত্রীরা, কেন ছাত্রীরা? আমার বাবা আমাকে আমার চেয়ে ভালো জায়গায় দেখতে চায়, আমি সেই শ্রম দিই না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ আর্থিকভাবে সচ্ছল হওয়া, নিজেকে সুপ্রতিষ্ঠিত করা। পৃথিবীর সবচেয়ে কঠিন লড়াইয়ে নেমে যদি আমরা সবচেয়ে সহজ কাজটা করি সেক্ষেত্রে আমাদের পক্ষে কোনোভাবেই উন্নত ভালো জায়গা প্রতিষ্ঠিত জায়গায় সম্ভব না, যে কারণে আমাদেরকেই পরিবর্তন করতে হবে, আমরা মানে শিক্ষার্থীদেরকে পরিবর্তন করতে হবে। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান কিভাবে উন্নয়ন করা যায় আজকে সেই পরামর্শ সভা তিনি রেখেছেন, এতেই ইঙ্গিত পাওয়া যায় যে তিনি নিছক শুধু একজন সভাপতির পর শুধু পদ দখল করার জন্য এখানে আসেননি, ওনার একটি লক্ষ্য আছে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে তিনি প্রতিষ্ঠানটিকে একটি উন্নতির পথে নিয়ে যাবেন, এই লক্ষ্য উদ্দেশ্য ওনার আছে বলেই আজকের এই মত বিনিময় সভা। ওনার আমাদের এই উদ্যোগকেও আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। সম্মানিত সদস্য বৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো লালমতিপুর রমানাথ তলাভদ্র উচ্চ বিদ্যালয়টি অত্র এলাকার যেন একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয়। অত্র এলাকার শিক্ষার্থীরা বিগত দিন যাবত যে ফলাফল অর্জন করে আসছে এরই ধারাবাহিকতায় আরও সামনের দিকে যেন সৌন্দর্য এবং নান্দনিক ফলাফল প্রকাশ করতে পারে তার জন্য আপনারা সর্বাত্মকভাবে খেয়াল রাখবেন। নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। বিয়ে, সুন্নতে খাতনা, জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে, সালাম রোড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সব সময়।